মার্কুইজ স্ট্রিট কলকাতার বুকে এক টুকরো বাংলাদেশ চোখ মেলে তাকালেই দেখা যাবে বাংলাদেশিদের জন্য গড়ে উঠেছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু বাংলা খাবারের হোটেল যেখানে আপনি ভাত মাছ মাংস সবজি ডিম আলু ভর্তা ডালসহ সব ধরনের বিফ চিকেন ও মাটন আইটেম খুব সুলভ মূল্যেই পাবেন তেমন একটি খাবার হোটেল হচ্ছে আব্দুল খালেক অ্যান্ড সংস রেস্টুরেন্ট যেটা হচ্ছে খালেক হোটেল নামেই সবচেয়ে বেশি পরিচিত এখানে হচ্ছে আপনি বিফের অনেক রকমের আইটেম পেয়ে যাবেন যেগুলোর প্রাইস রেঞ্জ পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যেই রয়েছে বিফ কালা ভুনা বিফ কারি ভুনা বিফ ডাল গোস। এছাড়া মাটনের রয়েছে মাটন বিরিয়ানি মাটন কারি ফিশ আইটেম চিকেনের সব রকমের আইটেম হচ্ছে এখানে পেয়ে যাবেন মার্কুইজ স্ট্রিট এমন একটা জায়গা যেখানে হচ্ছে রাস্তায় হাঁটতে গিয়ে আপনার সঙ্গে ধাক্কা খাওয়া মানুষটি হতে পারে আপনার পাশের জেলার লোকটা হতে পারে জামালপুর সিরাজগঞ্জ বরিশাল খুলনা কিংবা পুরান ঢাকার মধ্যরাতেও পাবেন এসব প্রতিবেশীদের কেউ বা এসেছেন ঘুরতে কেউ বা চিকিৎসা সেবা নিতে সারাদিনের কাজ শেষে তাদের পাওয়া যাবে এলাকার বিখ্যাত খালেকের হোটেলে ছড়িয়ে ছিটিয়ে যারাই এ হোটেলে খাচ্ছেন নিশ্চিত থাকতে পারেন তাদের বেশিরভাগই বাংলাদেশি এ হোটেলের কালাভুনা বেশ বিখ্যাত মাত্র পঞ্চাশ টাকায় মিলবে এক প্লেট গরুর মাংসের কালাভুনা এছাড়াও তাদের হচ্ছে আর অনেক রকমের আইটেম রয়েছে ভর্তা হিসেবে আলু ভর্তা খুবই জনপ্রিয় এবং তাদের বেগুন ভর্তা রয়েছে ডাল ভাজি আইটেম রয়েছে সবজি আইটেম রয়েছে এবং কড়াইতে কালো ভূনা সবসময় গরম করেই রাখা হচ্ছে খালেক হোটেলের বর্তমান স্বত্বাধিকারী আব্দুল খালেকের ছেলে আব্দুল হাশেম প্রায় তিপ্পান্ন বছর ধরে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তার বাবা আব্দুল খালেক দুই সালে মারা যান এরপর থেকে তিনি এখন তার বাবার এই ব্যবসাকে ধরে রেখেছেন আমরা খালে হোটেলে প্রায় সব সববেলায় খাওয়ার ট্রাই করেছি সকালে খেয়েছি পরোটা আইটেম দুপুরে খেয়েছি গরুর কালাভুনা দিয়ে ভাত সাথে আলু ভর্তা নিয়েছিলাম এবং রাতেও আমরা এখানে খেয়েছি মোটামুটি বলা যায় আমরা যে কদিন কলকাতায় ছিলাম বেলায় এখানে খাওয়ার ট্রাই করেছি এক এক বেলায় এক এক রকম আইটেম নিয়ে আমরা টেস্ট করে দেখেছি এখানে যদি আপনি কালাভুনা দিয়ে ভাত খেতে চান তাহলে আপনার সর্বমোট খরচ পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকার কালাভুনা এবং সাথে এক প্লেট ভাত পঁয়ষট্টি টাকা অর্থাৎ আপনি মোটামুটি আশি থেকে একশো টাকার মধ্যেই প্রত্যেক বেলায় পেট ভরে খেতে পারবেন কলকাতাতে গরুর মাংসের দাম যেহেতু খুবই কম মাত্র দুইশো চল্লিশ টাকা কেজি তো সেক্ষেত্রে হচ্ছে বাঙালি যারাই আসেন কলকাতাতে ঘোরার জন্য তারা হচ্ছে এখানে সবসময় গরুর মাংসের যে আইটেমগুলো এগুলোই খুব কম দাম তাই হচ্ছে তারা সময় গরুর মাংসের আইটেমগুলাই হচ্ছে বেশি খেয়ে থাকেন প্রত্যেক বেলাতে আমরা এক বেলাতে ট্রাই করেছিলাম বিফ কাচি বিরিয়ানি এটার মধ্যে হচ্ছে দুই পিস বড় বড় বিফ এবং হচ্ছে এক পিস আলু রয়েছে এটা এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণের বাসমতি চালের রাইস রয়েছে এটার প্রাইস হচ্ছে প্রতি প্লেট মাত্র একশো টাকা যারাই কলকাতা ভ্রমণে এসে খাবার দাবার খাওয়া নিয়ে খুব কনফিউশনে থাকেন তাদেরকে আমি বলবো যে আপনারা সবসময় ট্রাই করবেন এখানকার যে বিখ্যাত মুসলিম হোটেলগুলো রয়েছে সেগুলোতে খাওয়ার জন্য কারণ সেখানে খেলে আপনি একটা বাংলাদেশের মতো একটা টেস্ট আপনি পাবেন আপনি খালেক হোটেল বাদেও এখানে হচ্ছে নবাব হোটেল হাজি সাহেবের দাওয়াত কস্তুরি হোটেল এরকম আরও প্রায় তিন চারটা বিখ্যাত হোটেল রয়েছে যেগুলো আর খাবার খুবই মজা এবং এই হোটেলগুলো খুবই বিখ্যাত আমি এগুলার সবগুলোতেই খাবার খেয়ে আমার হচ্ছে অভিজ্ঞতা রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন হোটেলের খাবার সবচেয়ে বেশি মজা পেয়েছেন কলকাতায় এসে খেয়ে তো এই ছিল আজকের ভিডিও আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Assalamu alaikum